সাবস্ক্রাইব করুন এভরিথিং অনলাইন সব খবর সবার আগে পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস এভরিথিং অনলাইন আপনাদের আবারও স্বাগত জানাই ইতিমধ্যে আপনারা আপনাদের এনআইএস টিএল এর एग्जाम সেন্টার পেয়ে গেছেন এবং এরপরে যেটি আপনারা চিন্তা ছিলেন যে 21 তারিখে আপনারা বিকাশ ভবন ঘেরাও করেছিলেন তারপরে শিক্ষামন্ত্রীর কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে যেটি কোর্ট কোর্টের রায় বেরোনোর কথা ছিল তো সেই কোর্টের রায় বেরিয়েছে সেই কোর্টের রায় কী বলা হয়েছে কি বললেন মহিলবাবু এবং বিচারপতি তো সেই সমস্ত বিষয় নিয়ে আপডেট নিয়ে এখনকার এই ভিডিও তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন এবং পাশে আসা বেল এখন ক্লিক করুন ভিডিওগুলি নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা আপনারা যে আপনাদের পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে এক্সাম রয়েছে যেটি তিন তারিখ তিন তেসরা ফেব্রুয়ারি সেই তেসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে যার নো নোটিফিকেশান এবং হল টিকিট আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে এবং এর সম্পর্কিত তথ্য এবং বিচারপতি আজকের রায় কি বললেন তার ভিডিওটি আপনারা দেখতে থাকুন পরবর্তী যে ভিডিওটি আছে সেখানে আপনারা দেখতে পাবেন তবু বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেখানে বিচারপতি জানিয়েছেন যে আগামী তিন তারিখে আপনাদের অবশ্যই পরীক্ষা দিতে হচ্ছে আর তিন তারিখে পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিন এবং সেই বিচারপতি রায় দিলেন দেখে নিন আমরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে এনআইএসের যে তুবলকি এবং অমানসিক সিদ্ধান্ত প্রশ্ন ফাঁসের মতো সিদ্ধান্তের ফলে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা বাতিল হয় সেই বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা হয়েছিল আজ মাননীয় বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির এসলাসে সেই মামলার দীর্ঘ শুনানি হয় এবং শুনানির ফলে দেখা যায় যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী উপস্থিত ছিলেন এবং এনআইএসের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন আমাদের পক্ষ থেকেও আইনজীবী উপস্থিত ছিলেন সেই রাজ্য সরকারের পক্ষ থেকে আইন আইনজীবী আমাদের মামলার যে পরীক্ষা বাতিলের যে মামলা সেই মামলা বিরোধিতা করেন এবং চুপচাপ থাকেন এর ফলে আমাদের আইনজীবী পরীক্ষা বাতিলের পক্ষে জোর সওয়াল করেন কিন্তু বিচারপতি রকম ইন্টারিম অর্ডার দিতে চাননি শেষ পর্যন্ত আমরা বলেছিলাম যে বৃহত্তর স্বার্থে যাতে স্থগিতাদেশ দেওয়া হয় আপাতত তেসরা ফেব্রুয়ারির পরীক্ষা পর্যন্ত কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণভাবে বিরোধিতা করে এবং একটা কনস্পিরিসি করে ফলে বিচারপতি কোনো রকম ইন্টারিম অর্ডার বা স্থগিতাদেশ দেয়নি তাই আমরা মামলা আজকের যে রায় পেলাম সেই রায়ে বোঝা গেল যে আগামী তিন তারিখে রকম পরীক্ষা স্থগিতাদেশ না না দেওয়ার ফলে আগামী তিন তারিখে পরীক্ষা দিতে হবে এবং আপনাদের কাছে মঞ্চের পক্ষ থেকে অনুরোধ যে জীবন জীবিকার স্বার্থে এই পরীক্ষাটা কষ্ট করলে হলেও দিতে হবে কারণ কোর্টে এসে আমরা যেভাবে রাস্তায় এবং কোর্টের লড়াই পেয়েছি কোর্টটা আমাদের শেষ ভরসা ছিল কিন্তু কোর্টে যেভাবে দেখলাম যে এনআইএস এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের সঙ্গে রাজ্য সরকারের আইনজীবী একটা ষড়যন্ত্র করেছে যাতে আমাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে এবং জীবন জীবিকা বিপন্ন হয় তাই কষ্ট করেও আপনারা তিন তারিখে পরীক্ষা দেবেন এবং এটা আপনাদের জীবন জীবিকা বাঁচানোর লড়াই সেই লড়াইয়ে মঞ্চ আপনাদের পাশে থাকবে এবং আগামী দিনে এর যে কেন্দ্র এবং রাজ্যের ষড়যন্ত্রের বিরুদ্ধে জীবন জীবিকার লড়াইয়ে যে আমরা সর্বত্রভাবে আপনাদের পাশে থাকবো এবং বৃহত্তর আন্দোলনে যাব ধন্যবাদ তো এই রায় শোনার পরে আপনাদের যেটি মনে হচ্ছে যেন তিন তারিখে অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং এনআইএসের এই দুগুলো কি যে ব্যবস্থার যে তিন তারিখে সেকেন্ড হাফ অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুই হাফে আপনাদের পরীক্ষা দিতে হবে আর এই দুই হাফের পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিন ইতিমধ্যেই সমস্ত কেন্দ্রীয় সরকারের যে বিদ্যালয়গুলি এবং ডিএড কলেজগুলিতে এই আপনাদের পরীক্ষা সিট সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে অতিরিক্ত গার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে এবং অতি অতি সতর্কতার সাহায্যে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে তো আপনারা এই পরীক্ষার জন্য প্রস্তুত হন আর এই খবর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ